গাইস, আজকে আমরা এসে পেটুক মহারাজে ওয়ান্স এগেইন। কেন আজকে আমরা এসে পেটুক মহারাজের আগের বার এসে আমরা পুরো ওদের খাবার দাবার টেস্ট করেছিলাম, কীভাবে বিক্রি বাট্টা হয়, কী লেভেলের ভিড় হয় সেগুলো তো দেখিয়েছিলাম। বাট তার সঙ্গে সঙ্গে ওদের এই খাবার দাবারগুলি যেভাবে বানানো হয়, যে পদ্ধতিতে বানানো হয়, বিশেষ করে এখন বিরিয়ানি তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, সেই ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকে এসে ভিডিওটা শুরু করছি। যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। এখন আপাতত এখানে যেটা দেখছি আলুগুলিকে ভালো করে ওই মেশানো হচ্ছে। এখানে কি চর্বি আছে না মাংস আছে, মাটনও আছে? মাটনের চর্বি দিয়ে আলুটাকে ভালো করে দম দেওয়া হচ্ছে। এরপরে সেই লেয়ারিং অনেক কিছু আছে, এখনও অনেক বাকি আছে। এই যে মশলাটা দেখছো, এই মশলাটা কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করে দে ওখানে গুঁড়ো হিসাবে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ সব রয়েছে। এটা কি কি রয়েছে? জাইফল, জৈত্রী, এলাচ আর কি কি রয়েছে? দারচিনি, সামরিচ, সাজিরা, ওরে বাবা সব কিছুই রয়েছে। এটাই কিন্তু ওখানে দেওয়া হয়। হাড়িতে মোটামুটি কপিস মাটন রয়েছে, মানে মাটনের লেয়ারিং হয়ে গেছে, এবারে সেই জুসের ব্যাপারটা যাবে, পুরো জুসটা দেবে উপর থেকে। লাভলি, এই যাচ্ছে জুস চিকেনের বিরিয়ানিতে। কি আছে? এটা তোমার টক দই, মাওয়া, পাউডার দুধ আছে। আচ্ছা, পাউডার দুধ, টক দই, মাওয়া সব একসাথে দাও। এরপরে যাচ্ছে দেশি ঘি নাকি হরিঘোষের ঘি? আরে লাভলি, হরিঘোষের ঘি দিয়ে মোটামুটি সব নাম করা বিরিয়ানির দোকানগুলি কিন্তু বিরিয়ানি বানায় এখন আপাতত, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই হরিঘোষের ঘি যাচ্ছে। দাদারা কিন্তু ফুল ডেডিকেশন নিয়ে কাজ করছে এখানে। দাদা এখানে কতদিন ধরে কাজ করছে, একদম প্রথম থেকে? হ্যাঁ। আচ্ছা, তোমরা যে বিরিয়ানিটা বানাচ্ছো, মানে তোমরাই কি হেড শেফ না কেউ আছে তোমাদের সঙ্গে? না, এই যে আপনি দেখতে পাচ্ছেন, ও আচ্ছা তুমি হেড শেফ। আমাদের বর্তমানে আমার দুটো ওস্তাদ, যেরকম ইনি আমাকে এখানে, সবার তো পদ্ধতি আলাদা হয়, যেমন আমরা বাইরে শিখেছি বা কিছু একটা। হ্যাঁ, যেমন বড়কা ভাই আমাদের ওস্তাদ রয়েছে, ইনিও আমাদের এখন মেন এখানের যে হেড, দাদার যে দোকান সামনে রেখেছে সিনিয়র চেইন। বাহ, দারুণ। আমাদের শেখানোর পদ্ধতি, মানে ফুল যে ক্রেডিটটা এখানে, সেটা দাদাই করছে পুরো ব্যাপারটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম।
সো বিরিয়ানি এখন ফুলদমে কাটা হচ্ছে। বিরিয়ানি মানে একারই যেটা বিরিয়ানি এসেছিলো সেটা একদম শেষের দিকে। আর তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? এমনি বিরিয়ানি কাটাকাটি কতদিন? বিরিয়ানি কাটার আগে তো মানে কাটিও প্লাস রান্নাও করি। আচ্ছা, সেটা কতদিনের এক্সপিরিয়েন্স মোটামুটি? এক্সপিরিয়েন্স তো 2 বছরের হয়ে গেছে। ফাইনালি প্রতীক্ষার অবসান, বিরিয়ানি রেডি। সেই সকাল 9টা থেকে যে বিরিয়ানি বানানোটা দেখছি, সেই বিরিয়ানিটা এখন আমাদের টেবিলে চলে এসেছে সুন্দর এসির মধ্যে বসে খাওয়া দাওয়া। আর কোয়ান্টিটি দিয়ে কোনো কথা হবে না, কারণ আনলিমিটেড রাইস আলু দেয়। তার সঙ্গে এখানে মাটন রয়েছে, আর রয়েছে একটা চিকেন। আমরা চিকেনটা ফার্স্টে ট্রাই করে দেখি, দেন মাটনটাই যাবো। বুঝো, চিকেন দেখো, তুমি দেখাই জিনিসটা। চিকেনটা একদম ছেড়ে ছেড়ে আছে গাইস, একদম সফট নরম জুসি চিকেন। একদম আমি ক্লোজ থেকে দেখাবো, চালটা দেখো একদম ঝুরঝুরে। এটা কিন্তু অয়েলি না, এটা কিন্তু পুরো ঘিয়ের ফ্লেভার, হরি ঘোষের যে ঘি সেই ঘিয়ের ফ্লেভার এখানে। তার সঙ্গে এই যে আলু সুন্দর বয়েল হয়েছে, আলুটা চিকেন দিয়ে তার সঙ্গে রয়েছে তোর মাটন। মাটনটা সেই লেভেলের সফট, দেখাই মাটনটা তো প্রচণ্ড গরম, গরমের মধ্যে এরকম জাস্ট আঙুল দিয়ে, এরকম 2 আঙুল দিয়ে ছিঁড়ে আসছে মাটন। তার মানে মাটনের কোয়ালিটি সত্যি ভালো। তার সঙ্গে চিকেন চাপ গ্রেভিতে মাখিয়ে, বিরিয়ানি আর চিকেন চাপ পারফেক্ট কম্বিনেশন। সোদপুর পেটুক ওদের একটা নতুন দোকানও আছে, সেটাও আমরা যাবো। এই দোকানের লোকেশনটা আমরা বলছি, তাকে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো দেখো, পেটুকের বিরিয়ানি তো খাওয়া হলো পেটুক মহারাজের। পেটুক মহারাজের কিন্তু একটা সেকেন্ড আউটলেটও রয়েছে, যারা ও পারে মানে ট্রাফিক মোড়ের দিকে যেখানে আমরা কভার করলাম সেটা কভার করতে পারবে না বা সেখানে আসতে পারবে না, তাদের জন্য কিন্তু এ পারে রয়েছে। এইদিকে গেলে হচ্ছে রহড়া বাজার, আমি রাস্তাটা দেখাবো। এদিকে গেলে রহড়া বাজার, আর ওই হচ্ছে সোদপুর স্টেশন। ওই সোদপুর স্টেশন থেকে রহড়া বাজারের দিকে যে রাস্তাটা যাচ্ছে, একদম মোড়ে, মোড়ের মাথায় একটা বড় ঠাকুরের মন্দির আছে, যেখান থেকে দেখো রহড়া বাজারের বাসগুলি টার্ন নিচ্ছে, 78/1 বাবুঘাটের বাসগুলি, সেই হচ্ছে পেটুক মহারাজ। এখানেও কিন্তু প্রাইস অলমোস্ট একই সব, কিন্তু বিরিয়ানির দোকান এখানে একটা এক্সট্রা অপশন রয়েছে। তাহলে এটা তোমাদের কতদিন হয়েছে? এটা হয়েছে মাস দেড়েক মতো। মানে এখন যারা ওপারে যাবে না, তারা এপারে এপার থেকে নিতে পারে। ওপারে অনেকটা দূর হয়ে যায় এপারের লোকের জন্য, সেজন্য ডেলিভারি আছে এপারে। হ্যাঁ, ডেলিভারি আছে। ডেলিভারি নাম্বারটা একটু বলে দাও না। এই নাম্বার দুটো আছে, 7059664062, আর একটা 8617264187। এগুলোতে তোমরা ফোন করলে ডেলিভারি পেয়ে যাবে। তাছাড়াও আমি ডেসক্রিপশনে সমস্ত নাম্বার দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখানে একটা নতুন সেটআপ হচ্ছে, এই সেটআপটা তো আমাদের ছোট। আচ্ছা, এই উপরে একটা রুম নেওয়া হয়েছে, এখানে কাজ চলছে, পূজোর আগে এখানেও একটা ওটা এসি থাকবে। হ্যাঁ, এসি ওখানকার মতনই সেম সেটআপ এখানেও করছে। দারুণ দারুণ, এখানে লোকে চাইছে, এসে বসতে পারছে না, ছোট জায়গা, গরম লাগছে, তার সেই জন্যই এখানে বড় সেটআপটা করা। এসি হয়ে যাচ্ছে, তো তোমরা ডেফিনেটলি আসো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, সঙ্গে সঙ্গে হ্যাংলা ভাই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল প্রশ্ন আনতে অপশন পাবে, অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবাইকে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু দ্য স্টেট, নতুন ভিডিও খুব শিগগিরই আসবে। মনে রাখবে হ্যাংলামি কোনো সীমা নেই। টাটা।